সামনে শীত আসছে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের শরীরেরও বেশ কিছু পরিবর্তন হয় ভাইরাসজনিত জ্বর সর্দি কাশি গলা ব্যথা এগুলো তো লেগেই থাকে তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিন এবং চুলেরও নানা ধরনের জটিলতা তৈরি হয় সেই সঙ্গে জটিলতা তৈরি হয় শীতের মধ্যে রোগের অ্যালার্জি চুলকানি বিখা হচ্ছে দাঁত একজিমা হাজা এই ধরনের প্রবলেমগুলো বেড়ে যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতে যাদের মাথার খুশকি বেড়ে যায় তাদের আর টেনশন নেই আপনি মাত্র একবার এই পদ্ধতিটি অবলম্বন করলে মাথার খুশকি চিরতরে দূর হয়ে যাবে ছেলে এবং মেয়ে উভয়েরই সেই সঙ্গে শীতে যারা চর্মরোগে আক্রান্ত হন এটা আপনি যদি একবার ব্যবহার করেন যত পুরোনো চর্মরোগ হোক যে কোনো ধরনের চর্মরোগ হোক ইনশাল্লা সেরে যাবে তাই শীত আসার আগেই আপনি জেনে রাখুন আপনার এই প্রবলেমগুলো থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনি সুস্থ থাকতে পারবেন আমি দুইটা তেজপাতা এখানে নিয়েছি এবং এই দুইটা তেজপাতাকে পুড়িয়ে নিয়েছি তেজপাতার ছাই তৈরি করেছি এটা একটা সাইডে রেখে দিয়েছি আর আমি পাঁচ ছয়টা তেজপাতা চুলার কাছে রেখেছিলাম যাতে একটু মচমচে হয়ে যায় এটা আমি এখন হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি চুলার কাছে বা কড়া রোদে দিলে কিন্তু তেজপাতা মচমচে হয়ে যায় হাত দিয়ে এভাবে ভেঙে নেওয়া যায় একটু গুঁড়া করে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই পাঁচ ছয়টি তেজপাতা আমি পানি দিয়ে একটু ভিজিয়ে পাটাতে বেটে নিব একদম মিহি করে বেটে নিতে হবে কোনো দানাদার ভাব যাতে না থাকে আপনারা সবাই জানেন তেজপাতার নানাবিধ গুণাবলী রয়েছে রয়েছে ওষুধি গুণাগুণ আর এই তেজপাতা খাওয়া থেকে শুরু করে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন প্রবলেমের জন্য ব্যবহার করা হয় তেজপাতাটা আমি বেটে নিয়েছি আর এখানে একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি ব্যবহার করছি আর এখানে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে এই পানির সাথে মিশিয়ে দেবো মূলত এই পানিটা আমি চুলাতে ফুটতে দিব দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে আর এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে আমি চুলাতে এটা ফুটিয়ে নিয়েছি আর এটি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে শীতে কিন্তু মাথায় খুশকি বেড়ে যায় খুশকি বেশি থাকলে চুল পড়ার সম্ভাবনা কিন্তু বেশি হয় তাই এই টিপসটি অবশ্যই ফলো করবেন খুশকি দূর করার জন্য এখানে আমি যে তেজপাতার ছাইটা রেখেছিলাম সেটার মধ্যে এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা অর্গানিক হলুদটা ব্যবহার করার চেষ্টা করবেন কাঁচা হলুদ বাটা দিতে পারেন অথবা কাঁচা হলুদ রোদে শুকিয়ে আপনি ঘরেই গুঁড়া তৈরি করে নিতে পারেন সেটা ব্যবহার করবেন রান্নার হলুদ ব্যবহার করবেন না এখানে আমি এক চিমটি পরিমাণ কর্পূর দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কর্পূর থাকে সেটা দিবেন না থাকলে কর্পূরটা স্কিপ করবেন এখানে আমি পরিমাণ মতো একটু নারকেল তেল দিয়ে দিচ্ছি ঘনও যাতে না হয় এভাবে এটি তৈরি করতে হবে দেড় চামচের মতো নারকেল তেল এখানে ব্যবহার করেছি অন্য কোনো অয়েল ব্যবহার করা যাবে না এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে আর কোনটা কোন সমস্যার জন্য লাগাবেন সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো যেহেতু দুইটা টিপস শেয়ার করছি পুষ্করি দূর করার জন্য এবং চর্মরোগ দূর করার জন্য তাই প্যাকগুলো তৈরি করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিব তেজপাতা যে আমি বেটে রেখেছিলাম বাটিতে এই তেজপাতা বাটার মধ্যে আমি দুই থেকে তিন চামচ নারকেল তেল ব্যবহার করছি অন্য কোনো তেল ব্যবহার করার প্রয়োজন হবে না নারকেল তেল দিলেই চলবে আর এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসল দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল আপনারা দেওয়ার চেষ্টা করবেন অথবা দুই তিনটাও দিয়ে দিতে পারেন এবারে এই সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটার মধ্যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না মাথার খুশকিকে কিন্তু হেলাফেলা করা উচিত নয় খুশকি থেকেও কিন্তু বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে তাই খুশকি হলে সেটা সঠিকভাবে যত্ন নিতে হবে আর এখানে তিনটা রেমেডি আমি প্রস্তুত করেছি এই তিনটা রেমেডি কোনটা কিভাবে ব্যবহার করবেন কি সমস্যার জন্য ব্যবহার করবেন খুব ভালো করে এবার শুনে নেবেন এবং দেখে নেবেন তেজপাতা যে বেটে নিয়েছি তার মধ্যে নারকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়েছি এই প্যাকটা আমি তৈরি করেছি মাথায় লাগানোর জন্য মানে মাথার খুশকি দূর করার জন্য এটা লাগাতে হবে রাতের বেলায় রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার পুরো স্ক্যাল্পে হাতের সাহায্যে লাগিয়ে নেবেন পুরো মাথাতে ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে এমন কি বাচ্চাদের যদি মাথায় খুশকির প্রবলেম থাকে বারো বছর প্লাস বাচ্চাদেরকে এটা ব্যবহার করানো যাবে পুরো মাথাতে স্ক্যাল্পে সুন্দর করে হাতের আঙ্গুল দিয়ে লাগিয়ে দিবেন এবং সারা রাত পর্যন্ত এই প্যাকটি আপনার মাথায় থাকবে আর তেজপাতা বাটা দিয়ে এই রেমেডিটা যদি আপনি তৈরি করেন খুশকির সমস্যা তো দূর হবেই সেই সাথে মাথায় যদি উকুন থাকে সেটা দূর হবে সেই সাথে চুল পড়া বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে একের ভিতরে অনেকগুলো সমাধান কিন্তু পেয়ে যাচ্ছেন তেজপাতা আমাদের চুলের যত্নে কিন্তু ভীষণ উপকারী নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে চুলের গ্রোথ কিন্তু বৃদ্ধি করে উগুন দূর করে এবং খুশকি দূর করতে ভীষণ কার্যকরী তাই আপনি তেজপাতা বাটা নারকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসোল মিশিয়ে এই প্যাকটি তৈরি করে রেখে দেবেন আপনি রাতে একবার করে লাগাবেন প্রথমবার লাগানোর পরেই দেখবেন আপনি এটা একবার ব্যবহার করলেই হানড্রেড টে হানড্রেডই রেজাল্ট পাবেন একদিন ব্যবহারেই আপনার মাথার সমস্ত খুশকি দূর হয়ে যাবে আপনি দেখবেন আপনার মাথাতে এক ফোঁটা পরিমাণও খুশকি নেই এটা তো ব্যবহার করবেন রাতের বেলায় কিন্তু পরের দিন যখন আপনি চুলটা ধুয়ে নেবেন তখন আপনি আরও একটি জিনিসে ব্যবহার করবেন সেটা হচ্ছে তেজপাতার এই পানিটা এই দুইটা জিনিসে যদি একসঙ্গে আপনি ব্যবহার করেন একদিনেই দেখবেন আপনার মাথার সমস্ত খুশকি দূর হয়ে গেছে তেজপাতার এই পানিটা সেদ্ধ করে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর আপনি যখন গোসল করবেন চুলটা ধুয়ে নেবেন চুলটা ধুয়ে নেওয়ার পরে লাস্ট স্টেপে তেজপাতার এই পানিটা দিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দর করে ধুয়ে নেবেন তেজপাতার এই পানি আপনার চুলে ব্যবহার করলে কিন্তু চুল সিল্কি করতেও সাহায্য করবে আপনার কন্ডিশনার করার প্রয়োজন হবে না রাতে প্যাকটি লাগিয়ে আপনি অবশ্যই গোসলের সময় শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পরে লাস্ট স্টেপে তেজপাতার এই পানিটা দিয়ে চুলটা ধুয়ে নেবেন আশা করছি বুঝতে পেরেছেন আপনারা এই পদ্ধতি যদি একদিন অবলম্বন করেন দেখবেন মাথার সমস্ত খুশকি দূর হয়ে গেছে আপনি পরবর্তীতে ব্যবহার করতে চাইলেও কিন্তু সপ্তাহে বা মাসে বা পনেরো দিনে একদিন এই স্টেপটি ফলো করতে পারেন আর এই প্যাকে দুটি তেজপাতার এই পানি এবং তেজপাতা বাটা দিয়ে যে প্যাক তৈরি করেছি দুটো জিনিসই কিন্তু মিনিমাম পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তেজপাতা বাটা দিয়ে তেলটা যে তৈরি করেছি এটা বাইরেই পনেরো দিন ভালো থাকবে তেজপাতার পানিটা সেদ্ধ করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে পনেরো দিন রাখতে পারেন আপনারা এইভাবে ফলো করে দেখুন ইনশাল্লাহ মাথার খুশকি দূর হয়ে যাবে মাথার খুশকি দূর করার উপায় তো বলেছি এবার বলছি চর্মরোগ দূর করার উপায় আপনার শরীরে দাঁত হাজা চুলকানি একজিমা বিখাউজ বা বিভিন্ন ধরনের চর্মরোগ যদি থেকে থাকে তেজপাতা পুড়িয়ে ছাই তৈরি করে নারকেল তেল হলুদ মিশিয়ে এই প্যাকটি তৈরি করবেন আমি যেভাবে তৈরি করেছি এটা আপনার আক্রান্ত স্থানে লাগাবেন আমি একটু হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনার শরীরে যে সমস্যা রয়েছে চর্মরোগ বিখাল দাঁত হাজা একজিমা সেই আক্রান্ত স্থানে লাগাবেন এবং এক ঘন্টা অপেক্ষা করবেন তারপরে আপনার সেই জায়গাটা ধুয়ে নেবেন এভাবে প্রতিদিন একবার করে আপনি লাগাবেন রাতে লাগাতে পারেন রাতে লাগিয়ে সারা রাতও রেখে দিতে পারেন অথবা সেটা সম্ভব না হলে দিনের যে কোনো সময় লাগাবেন এবং এক ঘন্টা রেখে দেবেন প্রথমবার অ্যাপ্লাইয়ের পরেই আপনি খুব ভালো রেজাল্টে বুঝতে পারবেন যদি আপনার রোগের প্রকোপ একটু কম থাকে তাহলে সেরে যাবে আর যদি দীর্ঘ দিনের সমস্যা হয় তাহলে এই স্টেপটি আপনি টানা একুশ দিন ফলো করবেন প্রতিদিন একবার করে ইনশাল্লাহ চিরতরে আপনার চর্মরোগ দূর হয়ে যাবে মাথার খুশকি দূর করার জন্য চর্মরোগ বিখাউজা হাজা চুলকানি দাঁত একজিমা এই সমস্যাগুলো থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই এই স্টেপগুলি আপনি ফলো করবেন আর তেজপাতা ছাই পুড়িয়ে যে রেমেডিটা তৈরি করেছি চর্মরোগের জন্য এটাও কিন্তু আপনি একবার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত রেখে দিতে পারবেন এক মাস দেড় মাস পর্যন্ত বাহিরেই ভালো থাকবে ট্রাই করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে